অহন আরাম কইরা খান। লাচ্ছির সাথে প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি আরাম পাচ্ছি। কি পোশাক পরাচ্ছ তুমি? হ্যাঁ আরফান, তা কি বিষয়টা কি? হ্যাঁ আচ্ছা থামো না, একটা জায়গায় যাচ্ছি, এখনই কি চিৎকার করতে হবে? তো কখন করবে? হ্যাঁ তো আগে দেখা উচিত ছিল। কোথায় যাচ্ছি সেটা তোমার জানার দরকার নেই, তুমি চালাও। না জানলে আমি ডানে যাবো না বাইরে যাবো কি বুঝবো? সোজা চালা। আব্বা একটু গাড়ি থামাইতে হবে। কেন? বাসা থেকে কি করে আসতে পারো না তখন মনে থাকে না? এখন রাস্তা এক জায়গায় থামিয়ে মানে এটা কি অভদ্রতা! মানে বয়স হয়ে গেল কিন্তু কাণ্ড জ্ঞান বলতে কোনো জিনিস হলো না। এখন গাড়ি থামানো যাবে না, চালাও, বেশিক্ষণ লাগবে না। কি হলো? এদিক ওদিক তাকাচ্ছ কেন? সোজা তাকিয়ে চলো, অন্য গাড়ি এসে মেরে দেবে, অ্যাক্সিডেন্ট হবে। আব্বা আমার একটু নামার দরকার ছিল। ও এই গাড়ি থামাও, গাড়ি থামাও। কি আশ্চর্য, ছোট ছেলে বললো তুমি গাড়িটা থামালে না, আর বড়জন বলার সাথে সাথে গাড়িটা থামিয়ে দিলে। রে ওর হয়তো সত্যি সত্যি অসুবিধা হচ্ছে। ও ছোট জনের আর অসুবিধা হয় না। আর তুমি ওকে চেনো না, ও কি যে কি করতে চাচ্ছে না চাচ্ছে ওটা ওই জানে, তুমি জানো না ওর সম্পর্কে। আশ্চর্য, এই বিষয় নিয়ে ওকে মিথ্যা কথা বলে? হ্যাঁ ওর পক্ষে সম্ভব, বলা সম্ভব। আজও একটা লোক। ভাইয়া তুই যে পাঞ্জাবি পরবি কেন বললি? আর আব্বা বলছে এই জন্যই তো পড়ছি। আব্বা বলতো তো আব্বা তোরে বলছে এবার বলবি না কেন? আব্বা তোরে বলে নাই? আব্বা আমার কিছু বলে সে তো খালি আমার ঝাড়ে। তানজি বার্তা হট দে না খা তো তুই। শোন আরফান, তোর একটা কথা বলি। বল্লা দেখ, ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা দেগুলা আমি জানি। এই যে প্যাকেটের মধ্যে লেখা আছে, হ্যাঁ নামো নামো, আসো 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 আসো। কই কই আমার বন্ধু কই? আরে ভালো মানে কি খুবই ভালো, রাস্তায় একটু অসুবিধা হয়ে গেল। আসো আসো। আম্মা 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 কি অবস্থা? কি 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 আর কি আর কি মানে কি অনেক অবস্থা নাই। তোমার সামনে কি সম্ভব? এটা কি আমার সামনে কি সম্ভব? আব্বা আবার কি করতেছে? একটা থাপ্পড় দিয়ে তোর গালে দাঁতগুলো ফেলে। হাজি ছেলে কোথাকার, সারা রাস্তা ফাজলামি করতে করতে আসছে, কথা শোনাতে শোনাতে আসছে। চুপ, একদম চুপ। আচ্ছা চুপ ভাইয়া, দৌড়বি নাকি? হ্যাঁ আরে না আমার বিয়ে বলি চামাই চামাই করে দৌড় দিল কেন? আব্বার দিকে তাকায়। আব্বা ওই যে আব্বা আব্বা হ্যাঁ আব্বা শোনো একটু শোনো। কি রে কথা বলছি তো? কার বিয়া? আর এই সালাম কর, সালাম কর, সালাম কর, তোর খালেক চাচা সালাম কর। আসসালামু আলাইকুম। আরে আয় হাত দিয়ে সালাম কর। আসো কোনো কিছু শিখাতে পারলাম না। হ্যাঁ সালাম করো, সালাম করো। হ্যাঁ হ্যাঁ আমার বড় ছেলে। মা এদিকে এদিকে। ও আচ্ছা আচ্ছা, কেমন আছো তুমি? অনেক বড় হয়ে গেছো তো। কথা অনেক শুনেছি বাবা, আপনার কথা বলতেই থাকে তাই না? আরে সালাম করতে হবে না, দেখো দেখি সব বাচ্চারা বড় হয়ে গেছে। আব্বা হ্যাঁ আরে কথা বলছে, কি হয়েছে কি? মানে তোমার বিয়ে না তাহলে কার বিয়ে? দেখো কিরকম সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, তোমার বাসিন্দাদের আমার সাথে খালেকের ওয়াদা ছিল যে তার বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে হবে। আজকে এই ওয়াদাটা পূরণ হইতে যেতেছে, একটা সারপ্রাইজ দিলাম। দেখো, ও আচ্ছা আচ্ছা, যাক না ঠিক আছে, ভালো হয়। আর কংগ্রাচুলেশন, ভালো হয়। আমার তোর কথা না, বড়টা আগে। ঠিক আছে, সিরিয়াল ঠিক আছে, সিরিয়াল ভাঙে। দেখছিস কাকে? আর তো দুলা ভাই কে? দুলা ভাই এখনো হয় নাই আপু, হলে তোকে জানাবো। হ্যাঁ, তুই না একটু বেশি বুঝিস। ও ওটা তো সারা জীবন ছিল। সত্যি করে বলতো, বিয়েটা কার? এই চোখে কম দেখো, কানে কম শোনো। বড় ছেলে কে? আমি। তাহলে আমার বিয়ে কীভাবে হবে? আমি কি সিরিয়াল ব্রেক করছি কোনোদিন? তোমার বিয়ে, কংগ্রাচুলেশনস। তুই এগুলি কী বলতেছোস? আমি গ্রামের খ্যাত মেয়েরা কেমনে বিয়ে করবো? খ্যাত মেয়ে তুমি কি দেখছো? আরে গ্রামের মেয়ে তো খ্যাতি, তাই না? আর তুই তো জানোস ভাই, ঢাকায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে। কে? ওই যে পার্টি গার্ল। সাবধান, ওটা কিন্তু তোর ভাবি। হ্যাঁ হ্যাঁ, তো ভাবি তো এখনো হয় নাই। ভাবি হইলে তারপর সম্মান দিব, চিন্তা করো না। আচ্ছা এগুলো বাদ দে না, তোর আমি একটু হেল্প করছি ভাই, তুই আমার একটু হেল্প কর না ভাই। দাঁড়াও, তুই আমার কখন হেল্প করছিস? আচ্ছা সময় যে তুই ফুক ফুক করে খাইতেছিলি, তখন আমি বড় ভাই তোর পাহারা দিইনি। তুমি একটা সিগারেট খাওয়ার একটা বিয়ে মিলে দিতেছ। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? হ্যাঁ আব্বা বলছে না? তা আব্বা বলছে, আব্বা বলতে পাঞ্জাবি পড়ছো। আব্বা বলতে দেখছো তোমার জন্য গাড়ি থামাইছে না। আব্বার বাধ্যগত সন্তান তো তুমি, তুমি বিয়ের মতো কী করবে? এবার যাবে কেন কি? হ্যাঁ ভাই, তুই আমার ছোটো ভাই না? হ্যাঁ আমি তোর বড় ভাই না? হ্যাঁ এই আমি বড় ভাই তোর হাত ধরতেছি ভাই। তুই আমার হাত কেন ধরতেছ? তুই আমার একটু বাঁচানো ভাই। কেন ভাই? তুই বাঁচা প্লিজ 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 প্লিজ, তুই আনতে আমার বাঁচা, আমার হেল্প কর ভাই। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আরে আরে না না, খুব সুন্দর। বসো 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 বসো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে বলছেন? হ্যাঁ জি। আপনি আবার আসুন তো ফোন থেকে। মানে আপনি মেয়ের ছোটো বোন না? জি। তাহলে ঠিক আছে, তাহলে আরেকবার আসুন। হ্যাঁ আপনি বলছেন গিয়ে আবার চলে আসবেন। ওকে বাস বাস বাস, আর লাগবে না। হ্যাঁ হবে হবে। ও কি হলো এটা? আরে ব্যাপারটা হইলো যে প্রথমবার মিস করছিলাম, দেখেন না সিনেমাতে বেআইবেন দেখা হয়, ধাক্কা লাগে, পরিচয় হয়, খুনসুটি হয়। তো কে বেআই? কে বেআই? আমি ছোট ভাই জামাইয়ের। ও আচ্ছা, আমার ভাই খুব ভালো, আব্বার একদম বাধ্যগত সন্তান। পাঞ্জাবিটা পড়ছে না, আব্বা বলছিল তাই পড়ছে। খুব সুন্দর। কয়টা? কি কয়টা আছে? ও বুঝছি না, তাহলে কি নাই? আমার নাই। কি নাই? যেটা আপনার নাই। আমার কি নাই? যেটা আপনার প্রয়োজন। আমার কি প্রয়োজন? যেটা আমারও প্রয়োজন। আপনার কি প্রয়োজন? আপনাকে। বাহ মাশাআল্লাহ, আকাশের পূর্ণিমা যেমন আসলে আমার খুব না সুন্দর। বান্ধবী আমি, আরে আমি আপনার একমাত্র দেবর, আপনি আমার ভাবি একমাত্র। আমার ভাইয়া খুব ভালো, আব্বার বাধ্যগত সন্তান, যা বলে তাই করে। এই যেমন পাঞ্জাবি পড়তে বস্তুটা পরে আসে, আমারে বলে না, আবার আমার কিছু বলে না, আমার আবার খেলে আব্বা ঝাড়ে। ভাবি আপনার কিন্তু, আপনার উপর আমার অনেক দাবি। এই যে ঝাড়ে না আব্বা, এখান থেকে আপনার উদ্ধার করতে হবে। আম্মা উদ্ধার করতে তো টায়ার্ড হয়ে গেছে, বাকি দায়িত্ব এখন আপনার। আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে বুঝছেন, সেগুলো কিন্তু আপনার ম্যানেজ করতে হবে, মাঝে মাঝে ধরা খাই। ঠিক আছে? হুম আবার ধরো এই যে এই পাঞ্জাবির চিঠি। কিসের পাঞ্জাবি? ভাইয়ের পাঞ্জাবি, একটা চিঠি। কিসের চিঠি? আরে মানে পড়ো না, তোমার জন্য লিখছে, নিজের হাতে মুখে বলতে পারবো না, তাই লিখছে, পড়ো। কি লিখেছে? আম্মা আমি এক লাইনে বলি, ভাইয়া বিয়ে করতে পারবো না তাই ভাগছে। মানে মানে হচ্ছে গিয়ে দেখো আব্বার দোষ আসছে, আব্বা জীবন তারা বলছে যে তার বিয়ে আজকে। আব্বা ভাইয়ের সারপ্রাইজ দিতে চেয়েছে, আর ভাইয়াকে সারপ্রাইজ নিয়ে বিয়ে করবো নাকি? 2023 সালে আর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে না, পার্টি করে। হেই জামান, আরে শোনো, কাজী বসে রয়েছে তো, ওর নাকি আর কোথায় একটা বিয়ে আছে। আঙ্কেল জামাই তো যাবে না। আমার থামু, জানবি তো মানে জামাই ভেঙে গেছে। কি বলছো? দেখেন আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের আপনি জানাইছেন না। হ্যাঁ আমার আব্বার দোষ, আব্বা তো জানায় না। এই 2023 সালে একটা ছেলেরা বলি সারপ্রাইজ তোমার বিয়ে, তাহলে মানবে কেউ? হ্যাঁ তার একটা না থাকে এটা জানার দরকার নেই মানে সে চলে গেছে তার মতো করে চলে গেছে জামান আরে আমার আব্বার এখন কি হবে এখন তাহলে দেখেন আমি যে কথা বলি হ্যাঁ শোনেন শুনতেছেন আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না না আমার কোনো ইচ্ছা ছিল না আপনার ইচ্ছা ছিল বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবে না দেখে বিয়ের কথা শুনে ভাগছে আর আমার আব্বার কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করাইছে আমার আপনাকে কেন আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না কারণ জানেন কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড যাই হোক এখন আপনি আসছেন বিয়ে করছেন আপনি থাকেন খান ঘুমান যা খুশি করেন আপনার যখন মনে হবে যে আপনার এখানে থাকা খাওয়া শেষ চলে যেতে ইচ্ছা করবে আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন কোনো আপত্তি নেই আমার ব্যাপারটা ক্লিয়ার বুঝছেন আপনার কি কথা বলা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার আছে হ্যাঁ শেষ তাহলে এবার আমি কিছু কথা বলবো আপনাকে সেটা আপনি শুনবেন বসেন না না বসা লাগবে না বলেন বসেন বসেন কি বলেন আপনি আপনার পিছনে কয়টা মেয়ে ঘুরে 9-10টা আর আমার কথা শুনেন আমার গ্রামের এবং আমার আশেপাশের যত গ্রাম আছে সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে সুন্দর ছেলে ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য এবং সেটাও মাঝে মাঝে দেখতে পারতো না আর আমি তো দেখা দূরের কথা আমি জানিও না কে আর আপনি গুনে গুনে হিসাব করে রাখতেন 9-10টা ছি 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 আমার হাজব্যান্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন ভেরি স্যাড আসছে আমাকে স্যার গার্লফ্রেন্ডে ফুটুঙ্গিরি করতে কই যাচ্ছেন আপনি আমি ঘুমাবো বালিশ ছিঁড়ে ঘুমাবো কই ঘুমাবেন নিচে ঘুমাবো আপনি এই বিছানায় ঘুমাবেন তো আপনি ঘুমাবেন আমিও এখানে ঘুমাবো কিভাবে সম্ভব তুই হয় নাকি কেন সম্ভব হবে না কি সমস্যা আমি কি আপনার বিবাহিত স্ত্রী না আর আমি আপনার পাশে ঘুমাবো না তো কে ঘুমাবে বলেন তো আমাকে যান চুপচাপ ঘুমান আর শুনেন আপনি যদি আমার কথা ভালোভাবে না শোনেন আমি কিন্তু আর একটা কথা বাড়াবো না ডিরেক্ট বাবা বাবা আর এই যে আরেকটা কথাও শুনে রাখেন এবং এটা মন দিয়ে শুনেন আমি কিন্তু কোনো সাধারণ মেয়ে না আপনি যেটা ভাবছেন আমি সাধারণ মেয়ে হব আপনি যা বলবেন আমি মাথা নিচু করে শুনবো জীবনও না আমি কোনোদিন এরকম না যেটা অন্যায় আমি সেটা প্রতিবাদ করি আর আমার সাথে এসব চলবে না যান যান এই সরাবেন না এই যে উঠেন ঘুম থেকে উঠেন আমি নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা দিচ্ছি, আপনি নাস্তা করতে আসেন। আসেন। আমি ঘুমাবো। না, ঘুমাতে পারবেন না। নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা খেতে আসেন। সকাল নাস্তা খাই না। আগে যা করেছেন সেটা ভুলে যান। এখন থেকে সবসময় নাস্তা করবেন, তারপর বাকি সব কাজ। আসেন, তাড়াতাড়ি আসেন। মা, আপনি কি করছেন? আমাকে দেন, আমি করছি। কাল মাত্র বিয়ে হয়েছে, তুমি আমার ঘরের লক্ষ্মী, সেজে গুজে সুন্দরভাবে থাকবা। তোমার এসব কাজ কি যে বলছেন না মা, তাতে কি হয়েছে? এখন থেকে আমি সব করব, কারণ আমার বাসাতে আমি এগুলোই করতাম। আচ্ছা, বাবা কোথায়? ওই তো চলে এসে। বাবা আসেন, বসুন বসুন। আরে মা, তুমি কেন এগুলো করতে যাচ্ছ? হ্যাঁ, কি হলো তোমার? কি শরীর খারাপ নাকি? না, ও সকালবেলা উঠে এসেছে, দেখো না, ও নাকি সব করতে পারে। হ্যাঁ বাবা, এখন থেকে আপনার কোনো মেডিসিন থাকলে আমাকে বলবেন, আমি সময় মতো আপনাকে দেবো। আর কোনো টেনশন করতে হবে না, সব আমি করবো। মা, আপনারও ছুটি, আপনি কিছু করবেন না, অনেক করেছেন। হ্যাঁ ভালোই চললো, তোমার তো ছুটি হয়ে গেল। বয়স হলো তো একটু ছুটি হয়। কিরে, তুই কই যাচ্ছিস? বাইরে যাচ্ছি। মা, নাস্তাটা করে যা না। তোমার খেয়ে না, পরে খাবো। এটা আবার কেমন কথা? কোথায় যাচ্ছেন? বললাম তো বাইরে যাচ্ছি। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা, আমি তাই যাচ্ছি। আপনার ইচ্ছা তো হবে না। এখন থেকে আপনি ভুলে যাবেন না, আমি আপনার বিবাহিত স্ত্রী। এখন থেকে আপনার যা ইচ্ছা সেটা অর্ধেক অংশ আমার। আপনার একা ডিসিশনে সবকিছু হবে না। আমাকে আপনার অপছন্দ হতেই পারে, স্বাভাবিক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু খাবার কি দোষ করেছে? আপনি খাবারটা খেয়ে যেতে হবে। আপনার যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে আপনি অভিনয় করেন, আর আপনি যদি অভিনয় করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত নেই। আমি এমন খ্যাত কাজ করব যাতে আপনাদের মান সম্মান চলে যাবে। কার যাবে? কার যাবে? আপনাদের মান সম্মান যাবে। সো আপনি বলেন, আপনি কি মান সম্মান চান নাকি? হুম, যান, খান, খেতে যান। আয় 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 আয়। বাবা, কিছু লাগবে? দিব আপনি? না না, ঠিক আছে, ওগুলো ওগুলো। হয়ে গেল। বোমা, ওই একটু এরকমই, একটু এলোমেলো স্বভাবের, ওকে ঠিক করে নিতে হবে। না না, সমস্যা নেই বাবা, আমি অ্যাডজাস্ট করে নিব। আমি জানি জানি। এখন আরাম কইরা খান। লাচ্ছির সাথে প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। কি করলি তুই এটা ভাইয়া? আমার এমনি বিপদে ফালায় চলে গেলি, আর আব্বাও না মানে জোর করে আমারই বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা, কোথাও শুনছো কোনো দিন যে বড় ভাইয়াকে ছোটো ভাই বিয়ে করছে? আরে দূর, তোর কে বলছে যে আমার আগে তুই বিয়ে করছিস? মানে কি? আর আমি অনেক আগেই বিয়ে করে ফেলছি। খারে বিয়ে করছি? আপনি যে ওরে দেখতেছিস না, ওরে পার্টিকেল বিয়ে করছিস? এই দেখ, পার্টিকেল বলবি না এখন, কিন্তু তোর ভাবি আর রেজিস্ট্রি করো ভাবি। ঠিক আছে, তাহলে আমি কী করবো এখন? এখন তুই একটা কাজ কর না ভাই, তুই একটু আব্বারে ম্যানেজ কর না। হ্যাঁ আইসে, তুই বারবার বাগড়াবাজি বিয়ের ম্যানেজ করুম আমি। বিয়ের আসর থেকে উঠতে গেলে আমার ঘরে একটা ডাকাইত চেপে বসে, ডাকাইত বউ না, বুঝছস? এখন তুই আমি ম্যানেজ করুম। আবার এদিকে বিয়ে করে বসে আছিস, আমি কত কিছু কেমনে ম্যানেজ করুম? প্লিজ প্লিজ, প্রেশার লাগতেছে ভাইয়া। নাম গাড়ি থেকে, নাম নাম, আমার প্রেশার লাগতেছে। নাম তাদের ফ্রেশ হন, ওই যে ডাইনিং এ ডিনার দেওয়া হয়েছে, তাদের আসুন, খাবেন। আমি বাইরে থেকে আসছি। খেয়ে আসছেন মানে? আর আমি যে আপনার জন্য না খেয়ে আসি? আমি কি বলছি আপনি আমার জন্য না খেয়ে বসে থাকেন? আপনি কি পাগল? আপনি কি ভুলে যান আপনি বাসে বিয়ে করে রাখছেন, আপনার বউ আসছে আপনার জন্য না খেয়ে আসে? আপনি যে আমাকে রেখে বাড়ি থেকে খেয়ে আসছেন, মানুষগুলো এটা কি বলবে আপনি বুঝতেছেন? আর মানুষ শুনলে মানুষ যা খুশি বলুক, নাটক আমার সামনে করবেন না। আমি কখন খাবো না খাবো আমি নিচে করবো, আপনি খেতে মন চান আপনি গিয়ে খান যান। আওয়াজ নিচে। আপনার এই কথা যদি আমি এখন মা বাবাকে বলি, আপনি বুঝতেছেন তারা কি পরিমাণ রাগ করবে আপনার প্রতি? আপনি কি চান আমি বলি? এসব কথা বাদ দিয়ে ঠিকঠাক মতো ডিনারে আসেন, ডিনার দেওয়া আছে খাবেন, খেতে মন না চেলেও খাবেন, দরকার হলে বমি করবেন, সেই বমি আমি নিজ হাতে পরিষ্কার করবো, তারপর আপনাকে খাওয়াই ছাড়বো। ঢং বাদ দিয়ে খেতে আসেন। হ্যাঁ শোনো, কালকে কিন্তু 11টার সময় দেখা করবো, ঠিক আছে বেবি? হ্যাঁ, wear something white, you know white is my favorite. Yeah. hold for a minute. আপনি কার রুমে ঢুকলে না পারমিশনে ঢুকতে হয়? কি বলেন আপনি? ওতে পারমিশনে ঢুকতে হয় মানে আমার রুমে আমি এখন পারমিশন নিয়ে ঢুকতে? এটা আপনার রুম না, এটা আমার রুম, আপনাকে কয়েকদিনের জন্য থাকতে দেওয়া হয়েছে। আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। তাহলে চলে যান। তো যাবো না, আমি এখানেই থাকবো, নট অনলি এখানে, আমি সারা জীবন আপনার সাথেই থাকবো এবং মরার আগ পর্যন্ত এখানেই থাকবো, তার আগ পর্যন্ত আমি কোথাও যাবো না। আর আপনি কার কার সাথে কথা বলছেন? আপনি আপনি যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছা থাকেন, কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না। হ্যাঁ বলো। এই এই তাহলে কি কি হচ্ছে? মানে কে এটা? কে আবার? আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসছো? আশ্চর্য, হাউ ফানি! মানুষ রেস্টুরেন্টে কেন আসে? অফকোর্স খেতে আসছি। বাই দ্য ওয়ে, উনি কে? আমার ফ্রেন্ড। ও মানে তুমি সরি মানে আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? এটা কোন বইতে লেখা আছে? আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনাকে? কি বলে পোকা ছেলে! এক্সকিউজ মি, আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আচ্ছা আপনি কে ভাই? চুপ থাকো, দুজনে মাঝখানে এসে মাঝখানে অনেক জ্যাপ আছে। বেবি কে? Actually, baby, I don't know. উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ। আরে চিল বয়, আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বল। আরে তোর অ্যাক্টিং তো ভালোই হয়েছে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বলতো। তোরটা তো ফাটাই নিছিস। রেজাল্ট হবে তো? হ্যাঁ রেজাল্ট 100-100। 100-100 কেন মনে হলো? কারণ দোস্ত ও তোর থাপ্পড় দিছে, তুই আমার জাস্ট টাচ করছিস, এটা দেখেও থাপ্পড় দিছে দোস্ত। ও এক্সট্রিম লেভেলের চেলাস, ও তোরে ওন করে দোস্ত। ওন করবে না, বুঝতে হবে না আমি কে? আমি ওর ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ, তাহলে খুশিতে আমার ট্রিট দে, অ্যাক্টিং ভালো হয়েছে। তুই কি কইছিস? তুই কথা বল, নিচে যাবে দেখছি। এক্সকিউজ মি, It's a woman. Yes. Hello. Ashu. Yes, Arfan? Bosho. কি বল আপা, ওটা বসো কেন? চেয়ারে বসো। ওটা তো তোমার চেয়ার, তুমি বসো। ছিল, এখন থেকে এটা তোমার চেয়ার, এদিকে এসো বসো। হ্যাঁ, আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হট বাবা, ওকে বসতে বলো। বস, আমি বসে। শোনো বৌমা। জি বাবা। আমি তোমাকে যতটুকু দেখেছি এই কদিনে, তাতে আমার মনে হয়েছে এই কোম্পানিটাকে খুব ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্যে তোমার এখানে থাকা দরকার। তুমি আজ থেকে এই কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করবে এবং তুমি ওকে সারাক্ষণ এই কোম্পানির ব্যাপারে সাপোর্ট দেবে। হ্যাঁ, তুমি দেখো, তিলে তিলে এই কোম্পানিটা গড়ে তুলেছি নিজের ঘাম পানি করে। এটাকে তো আর অতি সহজে নষ্ট হতে দিতে পারি না। এসো, বাইরে এসো, আমরা অ্যানাউন্স করবো। এসো এসো। অ্যাটেনশন প্লিজ। আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছি যে আমার ছোট ছেলে আরফান এই কোম্পানির এমডির দায়িত্ব পালন করবে, এবং আমি আশা করছি আপনারা সবাই তাকে সবসময় সহযোগিতা করবেন। আমি এটাও ঘোষণা করতে চাই, আমার বৌমা মারিয়া এই কোম্পানিতে ডিরেক্টরের পদে আসীন হবে। ঠিক আছে, আপনারা তাকেও সহযোগিতা করবেন। আর রিয়াজ, জি স্যার, আগামী বোর্ড মিটিংয়ে কাগজপত্র রেডি করে ফেলেন যে এইগুলো পাশ করিয়ে নিতে হবে। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্ল্যাপ। বুঝলা আরমানের মা, আজকে আমার খুব রিল্যাক্স লাগতেছে ভীষণ। মানে মনে হইতেছে যে আনন্দ ফুর্তি করি আর কি। মানে রাত না হলে এখন বলতাম যে এক কাপ কফি খাও বানায়। কি নিয়ে এত রিল্যাক্স? যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসাইতে পারছি, সেই কারণে। আমাদের আরফান এখন থেকে কোম্পানির এমডির দায়িত্ব পালন করবে, আর বৌমা ডিরেক্টরের দায়িত্ব পালন করবে। কি আরমানের উপর অন্যায় হয়ে গেল না এটা? আরে ও কি করলো সেটা কি তুমি ভুলে গেছো এত তাড়াতাড়ি? হ্যাঁ, বিয়ার আসরে বাবা মার কথা অবাধ্য হয়ে সে পালায় চলে গেল। কারণ এই পাগলাটা যদি রাজি না হতো তাহলে আমি খালেকের সামনে কোনোদিন চোখ তুলে তাকাতে পারতাম? এত আগে থেকে ওর সাথে আমার ওয়াদা যে খালেকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। আমার মান সম্মান কোনো কিছু থাকতো? তুমি বলো যে অন্যায় করা হচ্ছে। একটা অন্যায় না হোক করেই ফেলছে, তাতে কি? সেই জন্য ওকে দায়িত্ব থেকে সরাই দিবা, এটা তো কোনো কথা হলো? তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই, বুঝলা? এই যে আনন্দটাকে তুমি এখন মাটি করতেছো, মানে তোমার বড় ছেলেটা হয়েছে ঠিক তোমার মতো, বুঝা না বুঝা নানান কথা বলা শুরু করে দেয়। আশ্চর্য কথা, এতদিন লাই দিলা তুমি, সব কিছুতে তাল দিলা তুমি, আর এখন দোষটা আমার মতো হয়েছে। ও একটা বোবা ডাকাত, ও যে কি করতেছে না করতেছে বোঝার কোনো উপায় নাই। দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। অথচ দেখো কি পরিবর্তন আরফানের, চোখে পড়ে না? মানে কি রেসপন্সিবিলিটি বাইরে গেছে ছেলেটার এখন আর পিছনে ফিরে তাকাতে হতেছে না, তো ওর দিকে কোনো নজর দিতেছে না, একদম ঠিকঠাক। আপনি বোধহয় আপনার গার্লফ্রেন্ডের যে ড্রেস আর ফুল ভুল করে বাসায় নিয়ে আসছেন না? হ্যাঁ, আমি ভুলে আমার গার্লফ্রেন্ডের ড্রেস আর ওর জন্য ফুল বাসায় নিয়ে আসছি। আপনার গার্লফ্রেন্ড মনে ওয়েস্টার্ন ড্রেস খুব পছন্দ করে। হ্যাঁ, ওর ওয়েস্টার্ন ড্রেস খুব ভালো লাগে। তো ওই যে ওই দিন রেস্টুরেন্টে যে দেখলাম ওইটাই তো না? গার্লফ্রেন্ড দেখবা আসুক না এসো। এই যে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কিছু লাগবে আপনার? তুই কখন আসছস? তুই এরকম নাচতেছস কেন? আরে তুই বাবা কোথায়? বাবা আসে না, আমি একা আসছি। কি তুই একা আসছস? হ্যাঁ, তুই না কেন ওদেরকে ভুলে গেছিস? কিন্তু আমি তো তোকে বলতে পারি না। বল, বাবাকে বসে গাড়িতে তুলে দিতে চলে আসছি। ভালো পেছে, খুব ভালো করেছি। এখন বল, নাচতেছিলি কেন? কি ব্যাপার নাচতেছি কেন? তুই আমার সাথে নাচ। ও তুমি? হ্যাঁ, কি ভেবেছেন? বড় গিন্নি আসে নাই, ছোট গিন্নি আসছে। ভালো, কেমন আছো? একটু ওইদিকে যান তো। কি? একটু ওইদিকে যান। কোন দিকে? আর একটু দূরে। হ্যাঁ, বাস এখন একটু হেঁটে আসেন। হেঁটে? হ্যাঁ, হেঁটে আসেন। ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, সরি। তো কি হলো? পরিচয় হলো। কি পরিচয়? ওই যে শালিদুলা ভাই। আচ্ছা আচ্ছা, কেমন দুলা ভাই আপনি? হ্যাঁ, ঢাকায় চলে আসছেন, একটা ফোন পর্যন্ত দিলেন না, খবরও নিলেন না, শাড়ির নিতেও গেলেন না, আমি তাই চলে আসলাম। ভালো করছো। এখন লাগবে না? কি? যেটা আপনার নাই। আমার কি নাই? ওই যে যেটা আপনার দরকার। আমার কি দরকার? আমার তো তালিকে। দেখো আসলে এগুলো তো মনে করো। হ্যাঁ, প্লিজ প্লিজ না। শালি কিন্তু মেইন। అమ్మా আব্বার কি মেজাজ ঠিকঠাক আছে? হ্যাঁ, তোর আব্বার তো মেজাজ ফুরফুরাই থাকে। কোন সময় ফুরফুরা থাকে? সব সময়ই থাকে। তোমার সাথে থাকে, আমার সাথে তো প্রেম নাই। তুই বলবি? হ্যাঁ বলবো। যা কাছে যা বল। ও জন্য কয় করিল? 7। ভালো, কেমন যেন বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ফাঁকা ফাঁকা লাগবে কেন? বউ আছে, তুই আছিস, তোর মা আছে, আমি আছি, আর কাকে দরকার? আরে আউট আর না, আমরা বলছিলাম ফাঁকা, কারণ ভাইয়া তো নাই। ওকে দিয়ে কী হবে? আরে না, তোমার বড়ো ছেলে না, বড় ছেলে বাসায় না, এমনিতে কেমন লাগে? ও তো কী করা যাবে, ওর মতো আছে, ও যেন থাকলেও যা না থাকলেও তা। আবার ও তো ভুল করে নাই তো, আর তো মানুষ ভুল করে ফেলছে, ক্ষমা করে দাও। এখন দেখো, তুমি চাইলেও বিয়ে করতে পারতো না, কারণ ও তো আগেই বিয়ে করে। হ্যাঁ কী বললি? না মানে ভাইয়া আসলে বিয়েটা করতে পারে না, কারণ ভাইয়ের একটা পছন্দ আছে, ওরা আগেই কোর্ট ম্যারেজ করে রাখছিল। তোমাকে বলে নাই, কারণ বলার সাহস পায় নাই, বুঝছো? আরে এটা এখন আসলে মনে কি আম্মা, তুই কার কাছ থেকে শুনলি? কে বললো তোকে এই সমস্ত কথা? হ্যাঁ আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। আম্মা মানে হ্যাঁ আমরা অনেক ধরে কি আমরা ভাই ভাই ভাবিকে নিয়ে আসি বাসায়। আরে হ্যাঁ কি বলে ভাবিকে নিয়ে আসি মনে কি? হ্যাঁ এক একটা কুলাঙ্গার পয়দা হয়েছে বাড়িতে, ও কি বলছে এই সমস্ত কথা? হ্যাঁ তুমি শুনেছো নাকি? ওকে যখন বিয়ে করতে বললাম ও বিয়ে করলো না। হ্যাঁ তুমি কি করো? হ্যাঁ কি তোমার আশকারা পেয়ে তো আজকে এই অবস্থা হয়েছে। এক একটা ছেলে দেখছো তুমি, যার বিয়ে করার কথা না তাকে বিয়ে করতে হলো, আর ওই হারামজাদা ও চলে গেল, তখন বিয়ে সত্যি করলো না। আর এখন যদি ও সত্যি সত্যি এটা যদি ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলছি আমি ওকে এই বাড়িতে কোনোদিন ঢুকতে দেবো না, আমি ওর মরা মুখ দেখতে যাবো না। যাও সরো সামনে দিকে, ফাজিলের দল একসাথে হয়েছে সবাই। আমি কি করছি? আমার কেন মা, তোর বাবা তো এরকমই, তুই তো জানিস। ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনার কি রাগ কমেছে? কেন মা, কিছু বলবে? না মানে আপনাকে আমার এমনিতেই ভয় লাগে, আর তার মধ্যে আপনি আজকে যেভাবে রাগ করলেন। কি করবো মা, দেখো কি সমস্ত কাণ্ড। জি বাবা, আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতাম। বাবা যেতে বলেছে। কেন? আমাকে তো সেটা বলে নাই। ঠিক আছে যা, আরমানকে নিয়ে আয়। সত্যি তুই কি মিথ্যা বলছিস? আসিস কেন? যা। ওমা, এই ফাঁকড়টাকে একটু দেখে শুনে রেখো। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আরাম কইরা খান। লাচ্ছির সাথে প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি আরাম পাচ্ছি। ভাইয়া ফ্যাক্টরি আছিস কেন? সব ভাইয়া এই ভাবি সালাম করবে না আব্বাকে? বল না না ঠিক আছে। তুই দাঁড়ায় আছিস কেন? তুইও যা। হ্যাঁ যান। আম্মা ভাবি কিন্তু সুন্দর আছে। আপনার মেডিসিন দিন না মা পরে করে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো আসি। কিছু লাগতো আব্বা? না কিছু না, তখন যে মেরেছিলাম খুব বেশি লেগেছে নাকি? না না আব্বা সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি একটা কাজ করি, একটু নাস্তার আয়োজন করি। হ্যাঁ 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 ভালো হয়। দেখে নি যায় হ্যাঁ হ্যাঁ দিয়ে যাবে দিয়ে যাবে সবাই। আবার একটু আমি আসতেছি, একটু মানে তুই না একটু আসতেছি, ইমার্জেন্সি। বুঝলে আরমানের মা, বাবা মা কখনো সন্তানের খারাপটা চায় না। তা কেন চাপে? যে ছেলেকে নিয়ে এত আশা ভরসা সে কি করলো, আর যে ছেলেটাকে সারা জীবন কঠোর শাসনের মধ্যে রেখেছি, অপদার্থ ভেবেছি, সেই কিন্তু সব কথা শুনে। শোনে না? হাতে 5টা আঙ্গুল কি এক হয়? সব কিছু একই রকম হবে সেটা আশা করো কেন? আশা করছি না, দেখছি তো। মানে এই শান্ত ছেলেটা উপরে উপরে যে ভাজা মাছ উল্টে খেতে পারে না, সে বিয়ে করে এনে কি যন্ত্রণার মধ্যেই না পড়েছে। প্রতিদিন ঝগড়া ঝগড়া। এই তোমার যে ছোট ভাই, কি জানি নাম ওর? আরবান। এত বেয়াদব কেন সে? কেন ও কি করছে? দেখো নি কি করছে, তখন তুমি আমার ব্যাগ ধরতেছিলা, ওর কি সমস্যা? আরে ছোট মানুষ, তার আব্বা ছিল না সামনে। ছোট মানুষ তো ছোট মানুষ, তুমি ঘরের বড় না, তোমাকে এভাবে বলবে কেন? আর এমন ভাব করে মনে হয় যে সে এই বাড়ির মালিক, সেই বড়। তুমি বড় নাকি সে বড়? আমি। আর বউটা কি নাটক করে, কি ঢং! আর ওই যে পাগলাটা দেখো কি রকম আনন্দে আছে। ওইটা তো আমার ঘরের লক্ষ্মী। আমার না অনেক খুশি খুশি লাগতেছে। কি সুন্দর ভাইয়া ভাবিকে নিয়ে আসলো, বাবাও অ্যাকসেপ্ট করে নিল। এখন ভাইয়া ভাবিও খুশি, বাবা মাও খুশি, এই জন্য আমিও অনেক খুশি। আর আরেকটা কথা, আমি কিন্তু অসাধারণ না, সাধারণ মেয়ে। আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতাম। কি কথা? বলো বলো। না আপনি বলেন। আপনি রাগ করে নাই তাহলে বলবো। অসুবিধা নেই, বলবে। দাদা হাজার হলেও ভাইয়া ঠিক পরিবার একটা বড় শুনতাম। এখন ভাইয়া ছোট একটা ভুল করে ফেলেছে, আর মানুষ মাত্রই তো ভুল, মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষা পায়। বাবা আমার ভাইকে ভাইয়া শিক্ষা পেয়েছে। আমি আপনার মেয়ে হিসেবে ভাইয়ার হয়ে ক্ষমা চাচ্ছি। তুই প্লিজ ভাইয়াকে ক্ষমা করে দেন বাবা, প্লিজ। বৌমা তুমি আসলেই অত্যন্ত ভালো একটা মেয়ে। যাও এই পাগলটাকে আসতে বলো, আরফানকে বড় ডাকছি আমি। sorry. Sorry for what? আমার ইচ্ছা এজন্য বলছি কারণ আপনার কোনো তোমার কোনো সমস্যা তুমি সরি আমি হ্যাপি তুমি হ্যাপি কেন হ্যাপি কারণ এরকম একটা বউ পাইছি